জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিল সংস্থাটির সাধারণ পরিষদ। শুক্রবারে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে এই সম্পর্কিত একটি প্রস্তাব পাশ হয়েছে, যেখানে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 143টি দেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘে যোগদানের যোগ্য বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই সাথে নিরাপত্তা পরিষদকে বিষয়টি পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। শুক্রবার এই প্রস্তাবের বিপক্ষে ছিল 9টি দেশের ভোট, ভোটদানে বিরত ছিল 25টি দেশ। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। শুক্রবার হোয়াইট হাউসের নির্দেশে কংগ্রেসে জমা দেওয়া হয়েছে প্রতিবেদনটি।